হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো এমন পাঁচটি গেমিং ফোন নিয়ে যেগুলো 17 থেকে 23 হাজার টাকা বাজেটের মধ্যে সব থেকে বেস্ট। আমি যেই ফোনগুলো নিয়ে আজকে কথা বলবো সেই ফোনগুলোর শর্ত হচ্ছে এর ভিতরে কমপক্ষে 6 জিবি র্যাম থাকতে হবে, সেকেন্ড সর্বনিম্ন 5000 mAh ব্যাটারি থাকতে হবে, ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে হবে, অ্যান্ড সব থেকে মেইন যে বিষয়টা একটি গেমিং অ্যাসোসি থাকতে হবে। সো এই সকল দিক নির্ভর করেই আমি এই 5টি ফোন বেছে নিয়েছি। অ্যান্ড আপনারা অনেকেই রয়েছেন যারা 17 থেকে 20 কিংবা 22 হাজার টাকা বাজেট রয়েছে, কিন্তু আপনারা ভাবছেন কোন ফোনটা আমাদের জন্য কিনা সব থেকে বেস্ট হবে। সো যাদের এরকম থিঙ্কিং রয়েছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন 5টি ফোন এই রকম একটা বাজেটের জন্য সেরা। সো পুরো ভিডিও জুড়ে আমি মাইন্ড থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেক টক উইথ মাইন্ড। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, আমরা সর্বশেষ থেকে শুরু করবো, অর্থাৎ সব থেকে কম বাজেটের ফোন থেকে। সো আমাদের তালিকায় 5 নম্বরে থাকা ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 8 প্রো। ফোনটি কিছুদিন আগে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে, অ্যান্ড ফোনটির প্রাইস হচ্ছে 16,990 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকা। ফোনটিতে থাকছে একটি 6.8 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটাতে নর্মাল 60Hz রিফ্রেশ রেট থাকছে। অ্যান্ড এর ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে খুবই ভালো লেগেছে, অর্থাৎ নর্মালি আমরা দেখতে পারি যে IPS LCD প্যানেল ডিসপ্লের সাথে HD প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে দেওয়া হয়ে থাকে, অ্যান্ড সেটাতে 90Hz রিফ্রেশ রেট থাকে। সো তার পরিবর্তে তারা এখানে একটি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে দিয়েছে, যেটাতে 60Hz নর্মাল রিফ্রেশ রেট রয়েছে। সো আমার কাছে সেটা ফুল HD প্লাস রেজলিউশনের যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ এতে হয়তো আপনারা খুব ভালো ভালো ভিউ পাবেন, ইনফ্যাক্ট কালার কিংবা ডিটেলসের ঘাটতি খুব একটা লক্ষ্য করবেন না। ফোনের ক্যামেরা প্যানেলে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, অ্যান্ড এটাতে থাকছে 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি AI সেন্সর। আমার কাছে এখানে ব্যাডলি একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরাটা মিসিং মনে হয়েছে, যেটা এই ফোনের সব থেকে বাজে একটা বিষয় যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে হয়তো বেটার হতো। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার কোয়ালিটিও মোটামুটি ভালো, বাট আমার কাছে এখানে 13 কিংবা 16 মেগাপিক্সেল দিলে হয়তো বেটার হতো। ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাতে চার্জ দেওয়ার জন্য থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, সেটা বেশ ভালো, অর্থাৎ খুব ফাস্টলি আপনার ফোনটা চার্জ করতে পারবেন, যেটা অনেকটাই বেটার। ফোনের চিপসের হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসের, যা একটি 12 nm বেসড অক্টাকোর প্রসেসর। অ্যান্ড মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরটা কিন্তু বহুল পরীক্ষিত একটি চিপসেট, অর্থাৎ আমরা এরকম বাজেটে বেশ কয়েকটি ফোনে এই চিপসেটটা দেখতে পেয়েছি এবং যার পারফরমেন্সটা খুবই ভালো। র্যাম হিসেবে থাকছে 6 জিবি র্যাম, 64 জিবি রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1। ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 mm হেডফোন জ্যাক, আরও অন্যান্য ফিচার থাকছেই। তো 17,000 টাকা বাজেটের মধ্যে বর্তমানে আমার কাছে এই ফোনটাই সব থেকে বেস্ট মনে হয়েছে, কারণ বর্তমানে এরকম একটা বাজেটে কোনো ফোন কোম্পানি এরকম অফার করছে না। অ্যান্ড এই ফোনটির কিন্তু একটু ফুল ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের ভিডিওর 4 নম্বরে থাকা ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটি মূলত স্যামসাং লাভারদের জন্য, যারা স্যামসাং ফোন ইউজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের কাছে এই ফোনটা খুব ভালো লাগবে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন 6.4 ইঞ্চের HD প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে, যেটাতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। সো বেসিক্যালি এর ডিসপ্লে কোয়ালিটিও খুবই ভালো হবে যেহেতু সুপার অ্যামুলেট ডিসপ্লে দেওয়া রয়েছে, এছাড়াও এটাতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট থাকছে। অ্যান্ড এই ফোনটার প্রাইস কিন্তু 19,499 টাকা, যেটা হচ্ছে 6128-এর ভ্যারিয়ান্টটি। তো মেইনলি 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা স্যামসাং লাভারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। এই ফোনে আরও থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর। সো ভিউয়ার্স, এই ফোনটার পাশাপাশি কিন্তু আপনার Redmi 10 ফোনটাও দেখে নিতে পারেন, সেই ফোনটাও কিন্তু এর প্রায় কাছাকাছি স্পেসিফিকেশনই ক্যারি করে, অ্যান্ড যেটার একটি ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলো। ফোনের ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনার 1080p 30fps রেকর্ড করতে পারবেন। সো ক্যামেরা প্যানেলটা বেসিক হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই বড়, 6000 mAh ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বাট এটাকে চার্জ দেওয়ার জন্য ফোনে থাকছে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। 15 ওয়াটের চার্জারটা আজকাল খুবই ওল্ড হয়ে গিয়েছে, বাট যাই হোক চালিয়ে নেওয়ার মতো। ফোনের পারফরমেন্স সেকশনে থাকছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর, অ্যান্ড এটি একটি 12 nm বেসড অক্টাকোর প্রসেসর। টেকনো স্পার্ক 8 প্রো ফোনটিতে কিন্তু মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরটা ইউজ করা হয়েছিল,
অ্যান্ড এটাতে কিন্তু মিডিয়াটেক হেলিও G80 প্রসেসরটা ইউজ করা হয়েছে। অ্যান্ড আরেকটি কথা, G80 এবং G85 প্রসেসরটার মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই, একটি কোরের মাত্র তফাৎ রয়েছে। সো বেসিক্যালি বলতে গেলে এই ফোনটা খুব একটা খারাপ হবে না আপনাদের জন্য, গেমিংয়ের জন্য মোটামুটি আপনারা ভালো ধরনের গেমিংই করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা যদি আমাদের 3 নম্বরে থাকা ফোনটি নিয়ে কথা বলি, সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 30। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 19,990 টাকা, যেটার 6128 ভ্যারিয়েন্ট। ফোনে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে। অ্যান্ড এটাতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে। সো ডিসপ্লে সেকশনটা কিন্তু আমার কাছে বেসিক হিসেবে খুবই ভালো লেগেছে, যার মেন কারণ হচ্ছে ফুল এইচডি প্লাস এখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড 90Hz রিফ্রেশ রেটটাও পেয়ে যাবেন। ফোনের ক্যামেরা ব্যানে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এখানেও একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটা মিসিং। সো আমার কাছে যেটা মনে হয়েছে, 20,000 টাকা বাজেটের মধ্যে হয়তো তারা একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা অবশ্যই দিতে পারত। অ্যান্ড সব থেকে মজার বিষয়, ফোনে জাইরো ইএস থাকছে, সো ভিডিওর ক্ষেত্রে ভালো স্ট্যাবিলাইজেশন পেয়ে যাবেন। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটার পারফরমেন্সটা খুবই ভালো। ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 30W ফাস্ট চার্জার। সো ভিউয়ার্স, এই ফোনের অ্যাসোসি হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G95 চিপসেট, যেটা কিন্তু খুবই জোস একটি গেমিং চিপস। প্রায় এরকম বাজেটে অনেক ফোনে এই চিপসেটটা আমরা দেখতে পেয়েছি এবং এর পারফরমেন্সটা খুবই ভালো। আমাদের তালিকার 2 নম্বরে থাকা ফোনটি হচ্ছে Realme 8। ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 22,990 টাকা, যেটা স্টোরেজে থাকছে 8GB RAM 128GB ROM। এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে, যেটাতে নর্মাল 60Hz রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। সো বলতে গেলে এর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই জোস, সুপার অ্যামুলেট ডিসপ্লে থাকছে, পাশে থাকছে ফুল এইচডি প্লাস, সো ডিসপ্লে কোয়ালিটি আপনারা খুবই ভালো পাবেন। ক্যামেরা প্যানেলে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। সো একটি পরিপূর্ণ ক্যামেরা প্যানেলই বলা যেতে পারে, যেটা দিয়ে আপনারা 4K 30fps রেকর্ড করতে পারবেন এবং এটাতেও জাইরো ইএসএর সাপোর্ট থাকছে। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 30W ফাস্ট চার্জার, যেটাতে আপনারা 1 ঘন্টা 5-10 মিনিটেই ফুল চার্জ করে নিতে পারবেন। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G95 চিপসেট, যেটি একটি 12nm বেসড অক্টাকোর প্রসেসর। সো ভিউয়ার্স, এটা একটু আগে বলেছি যে এই চিপসেটটা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাজেট চিপসেটই বলা যেতে পারে, সো গেমিংয়ের জন্য খুব ভালো একটি ফোন। পাশাপাশি আপনারা 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরও পেয়ে যাবেন। সো ওভারঅল একটা পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনে আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পারফরমেন্সটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো এবার আমাদের তালিকার প্রথম এবং বেস্ট যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 11 প্রো। ফোনটা কিছুদিন আগেই অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে অ্যান্ড এটার কিন্তু বেশ হাইপ ছড়ানো একটি ফোন। এই ফোনটার প্রাইস হচ্ছে 21,490 টাকা। সো মূলত এই ফোনটা 1 নম্বরে রাখার কারণ হচ্ছে এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটার দাম বেশ কম, বাট লাস্ট ফোনে এর স্পেসিফিকেশন অনুযায়ী এর প্রাইসটা একটু বেশি ছিল, তাই সেটা 2 নম্বরে রাখা হয়েছিল। সো ইনফিনিক্স নোট 11 প্রো নিয়ে বলতে গেলে থাকছে 6.9 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটাতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। সো এর ডিসপ্লে কোয়ালিটিটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, 120Hz রিফ্রেশ রেট যেহেতু রয়েছে বেশ স্মুথনেস একটা ফিল পাবেন। ফোনের ক্যামেরা প্যানেল হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেটাতে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জার। পারফরমেন্স সেকশন নিয়ে বলতে গেলে থাকছে মিডিয়াটেক হেলিও G96 মতো একটি গেমিং চিপসেট এবং এটি 12nm বেসড একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। তো ভিউয়ার্স, এটা কিন্তু একেবারেই একটি নতুন চিপসেট। মিডিয়াটেক হেলিও G96 চিপসেটটা কিন্তু আমাদের লাস্ট যে ফোনগুলো নিয়ে কথা বললাম সেগুলোর থেকে ওয়ে বেটার একটি চিপসেট এবং এটি কিন্তু খুবই নতুন একটি আপডেটেড চিপসেট। সো গেমিং পারফরমেন্সটা বেশ ভালো পাবেন। এর র্যাম হিসেবে থাকছে 8GB RAM এবং 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। সো ভিউয়ার্স, এই ছিল 5টি ফোন, যেই ফোনগুলো 17,000 থেকে 23,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন। অ্যান্ড ভিউয়ার্স, এই সবগুলো ফোনেরই কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে অ্যান্ড আমি এই সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে আসতে পারেন।
তো ভিউয়ার্স, এবার ডিসিশন হচ্ছে আপনাদের, এই ফোনগুলোর মধ্যে আপনাদের বাজেট অনুযায়ী কোনটা আপনাদের কাছে বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি এই ফোনটা কিনে থাকেন তো এর ইউজার এক্সপিরিয়েন্স কেমন পেয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।